নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন, এরাজ্যের মোট 8 কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। তার মধ্যে অন্যতম হেভিওয়েট আসন তমলুক, আর সকাল থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনো তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কখনো আবার বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করছেন। অন্যদিকে হলদিয়ার একটি বুথে তাকে ঘিরে বিক্ষোভের ছবি সামনে এসেছে, গো ব্যাক স্লোগান উঠেছে তার উদ্দেশ্যে। তবে এরই মাঝে হলদিয়ার এক ভিন্ন চিত্র দেখাবো আপনাদের। সেখানে 162 নম্বর বুথ পরিদর্শনে গেলেন তমলুক আসনের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জি। তাকে ঘিরে ভোটারদের উৎসাহের ছবিটা একেবারে স্পষ্ট। পাশাপাশি ছোটদের সঙ্গে বাম প্রার্থীকে খুনসুটিও করতে দেখা গেল। বুথ থেকে বেরোনোর সময় ভোট কেমন চলছে তা নিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গেও কথা বলেন প্রার্থী। অন্যদিকে মহিলা ভোটারদের সঙ্গে নিজস্বে তোলার আবদারও হাসি মুখে মেটালেন সায়ন। তবে 4 জুন কার মুখে হাসি ফোটে সেদিকে নজর থাকবে আমাদের। ব্যুরো রিপোর্ট, তমলুক, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।